ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন জাতীয় দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান তবে আইপিএল এখন পর্যন্ত খেলা মোস্তাফিজের পারফরমেন্স বিশ্লেষণ করলে সেটিকে বেশি ভালো বলা যাবে আবার না একদম খারাপও বলা যাবে না যদিও আইপিএলের এবারের আসরে শুরুটা করেছিলেন দুর্দান্ত গুজরাটের বিপক্ষে তিন উইকেট নিয়েছিলেন তিনি কিন্তু এরপর আর উইকেটে দেখা পাচ্ছিলেন না মোস্তাফিজুর রহমান দুই একটি ওভার বাদে প্রতিটি ম্যাচে মোটামুটি ভালো বোলিং করেছেন মোস্তাফিজ আট ম্যাচে বত্রিশ ওভারে সাত দশমিক ছয় দুই ইকোনমিতে আট উইকেট শিকার করেছেন মোস্তাফিজ অবশ্য আইপিএলে মোস্তাফিজ দু সালের পর কখনোই ম্যাচ প্রতি এক উইকেটের বেশি পাননি দু সালে সবাইকে চমকে দেওয়ার বছরেও ষোলো ম্যাচে তার উইকেট ছিল সতেরোটি কিন্তু টানা তিন ম্যাচ মোস্তাফিজকে বসিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস তবে তার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ এবারের আইপিএলে তরুণ ক্রিকেটার ক্রিকেটারদের উপর বেশি প্রাধান্য দিয়েছে প্রতিটি ফ্রান্সাইজি খেয়াল করলে দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রতিটি দল দেশীয় তরুণ পেসারদের উপর জোর দিয়েছে এছাড়া অনেক দলে এখন দেশি বাহাতি পেসার আছে শুধু বাহাতি পেসার খেলাতে হবে এই যুক্তিতে যেন কোনো বিদেশি কোটা পূরণ না হয়ে যায় সেটা নিশ্চিত করতেই এই ব্যবস্থা এই কারণেই মোস্তাফিজের সঙ্গে দেশি দুই বাহাতি কেউ কিনে রেখেছিল দিল্লি মোস্তাফিজের সাবেক রাজস্থান সতীর্থ চেতন শেকারিয়া ছাড়াও দলে নেওয়া হয়েছে খলিল আহমেদকে অন্যদিকে এনরিক ইঞ্জুরি কাটিয়ে ফর্মে ফেরায় আবারও সাইড বেঞ্চে চলে যেতে হয়েছে মোস্তাফিজকে যদিও আইপিএলে শুরু থেকেই একাদশে খেলার কথা ছিল তবে পুরোপুরি ফিট না থাকার কারণে তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছিল মোস্তাফিজ গতকালকের ম্যাচে জয়ে এখনো আশা টিকে আছে দিল্লির তবে একাদশে ফেরার আশা ক্ষীণ মোস্তাফিজের তার পেছনেও বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত উইনিং কম্বিনেশনে রদবদল বদল আনবে না টিম টিম ম্যানেজমেন্ট এছাড়া সবচেয়ে বড় কারণ এনরিক নর্কিয়া বল হাতে ভালো করছেন সব শেষ ম্যাচে রান খরচ করলেও দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি